নমস্কার, আজকে একটা বড় সাইজের রুই মাছ এনেছি। এই রুই মাছ পেঁপে কাঁচ কলা দিয়ে জিরা বাটা ঝোল বানাবো। হ্যাঁ, মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। লবণ, হলুদ, আধ ঘন্টা হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব।
মাছগুলো দুটি লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নিচ্ছি, পেঁপে কেটে আমি ধুয়ে নিয়েছি আর কাঁচকলাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু হলুদ জলে কাঁচকলাটা ফেলে রেখেছি, কারণ কাঁচকলার মধ্যে একটা কালো কষ থাকে, সেই কষটা যাতে না থাকে সেজন্য আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আর কালো কষটা থাকবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝোলটা তুলে দেবো। দুটো তেজপাতা, সাদা জিরা, কাঁচা লঙ্কা চেরা, কাঁচকলা আমি কেটে হলুদ চলে দিয়ে রেখেছি। এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিই, কেটে রাখছে পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি।
পোনা মাছ পেঁপে কাঁচকলা দিয়ে জিরে বাটে ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বলছে বড় দেখে দিতে।